হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর আয়োজনে। সো এটা মেলার মাঝামাঝি সময়, সো আমি এখানে এসেছি কিছু প্যাভিলিয়ন এক্সপ্লোর করে দেখাবো আপনাদের, এবং এখানে কী কী পণ্যে ছাড় দেওয়া হয়েছে, কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব এবং এক্সপ্লোর করার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন। যারা আমার নিউ ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্যাভিলিয়নগুলো, আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব। এটা হচ্ছে সনি র্যাঙ্কসের প্যাভিলিয়ন। এখানে আপনারা র্যাঙ্কস ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টগুলো আছে, হোম অ্যাপ্লায়েন্সের, সেগুলো পাবেন, এবং সেই সাথে অরিজিনাল সনি টিভিগুলো পেয়ে যাবেন। স্মার্ট টিভি থেকে শুরু করে এলইডি টিভি সব কিছু এখানে পেয়ে যাবেন। সনি বাংলাদেশের একমাত্র অরিজিনাল সনি প্রোডাক্ট সেলার হচ্ছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স। অবশ্যই বাংলাদেশে কিন্তু অনেক রেপ্লিকা বা 2 নম্বর সনি প্যাভিলিয়ন কিন্তু দেখা যায়, সো আপনারা অবশ্যই এটা অ্যাসিওর হয়ে নেবেন যে শোরুম থেকে কেনেন যে সেটা অবশ্যই র্যাঙ্কস ইলেকট্রনিক্সের অনুমোদিত ডিলার কেনা। যদি অনুমোদিত ডিলার না হয় আপনারা সেই শোরুম থেকে সনি প্রোডাক্ট কিনবেন না, তাহলে কিন্তু প্রতারিত সম্ভাবনা আছে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে সনি প্রোডাক্ট কিনবেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি শার্প প্যাভিলিয়নের সামনে বাণিজ্য মেলা 2020-এ। শার্প প্যাভিলিয়নটাতে মূলত আপনারা পেয়ে যাবেন মিৎসুবিশি, জেনারেল এবং শার্পের ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো। আপনারা যদি অরিজিনাল শার্প কিনতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট কিনতে হবে। Спасибо.
সেটা হচ্ছে স্যামসাং প্যাভিলিয়ন। স্যামসাং সম্পর্কে একটি কথা না বললেই নয়, এটি অবশ্যই একটি ভালো ব্র্যান্ড, তবে স্যামসাং কিন্তু বাংলাদেশে নরসিংদীতে ফ্যাক্টরি দিয়েছে ফেয়ার গ্রুপের সাথে। সো এখানকার 95% থেকে প্রায় 100%-এর কাছাকাছি প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাসেম্বল হচ্ছে, কিছু প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। সো ওনাদের ভাষ্য মতে ওনারা আন্তর্জাতিক মান বজায় রেখেই এটা করছেন। সো ভিউয়ার্স, আপনারা আগে যেমন অরিজিনাল কোরিয়ান বা অরিজিনাল ভিয়েতনামের যে প্রোডাক্টগুলো পেতেন সেগুলো কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল না, যেহেতু ফ্যাক্টরি হয়েছে নরসিংদীতে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই, কোনো কনফিউশনের মধ্যে পড়বেন না আশা করি। বাংলাদেশে ফেয়ার গ্রুপের সাথে স্যামসাং ফ্যাক্টরি দিয়েছে, সো 99% প্রোডাক্টই কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, কিছু প্রোডাক্ট কিন্তু আপনার বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বিশেষ করে আপনার হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, এসি, ওয়াশিং মেশিন এবং সেই সাথে স্মার্ট ডিভাইসগুলো, এখন কিন্তু অরিজিনাল যে স্যামসাং, অরিজিনাল যে কোরিয়ান বা ভিয়েতনামের স্যামসাং সেটা কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ। এটা হচ্ছে টয়োটা প্যাভিলিয়ন, নাভানা গ্রুপ, আপনারা টয়োটার অথরাইজড ডিলার হচ্ছে এরা বাংলাদেশে। আটকাও এরা উপরে আটকাও। এই যে ভাইয়া, আচ্ছা